প্রবাসী কর্মীদের জন্য আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি আরব। একই সাথে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি বিশেষ ফ্লাইট যাওয়ার অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি রোববার থেকে সৌদি ভিসাও ইস্যু করা হবে। গতরাতে এসব সিদ্ধান্ত জানায় সৌদি কর্তৃপক্ষ। এতে করোনাকালে দেশে আসা প্রায় 30,000 কর্মীর চাকরি হারানোর সংখ্যা কেটেছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিস্তারিত বরকলউত্তল সুজনের রিপোর্টে। করোনা পরিস্থিতির মধ্যে বড় ধরনের ঝক্কি থেকে রেহাই পেলেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী কর্মীরা, যাদের অনেকেরই কাজের অনুমতিপত্র বা আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। 30 সেপ্টেম্বরের মধ্যে বাকিদেরও শেষ হওয়ার কথা। বিমানের টিকিটের দাবিতে তাই এক পর্যায়ে রাস্তায় নামতে হয় তাদের। বিষয়টির সুরাহা করতে কূটনৈতিক দেনদরবার শুরু করে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরই ভিত্তিতে সন্ধ্যায় এলো সেই সুখবর। যারা অনিশ্চয়তায় ছিলেন, যারা সৌদি প্রবাসী, তাদের অনিশ্চয়তা দূর হয়ে গেল। তারা এখন বরং তাদের টিকিট সংগ্রহ করুন। আর বিমান আজকে আমাদের বলেছেন বিমান মন্ত্রণালয়, বিমানের এমডি সাহেব বলেছেন যারা আগে যাওয়ার তাদের আগে তারা টিকিট দিবেন, আর যারা পরে যাওয়ার তাদের পরে দিবেন। আর এখন সৌদিও আসতেছে, সুতরাং দে শুড ট্রাই, ইউনো, দেয়ার লাক, যারা সবাই যেতে পারবে। এখন সৌদি সরকারের নতুন ঘোষণায় 22 সেপ্টেম্বর থেকে আকামার মেয়াদ বাড়ছে 24 দিন, অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো এই মেয়াদ। এছাড়া বাংলাদেশি কর্মীদের সৌদি আরব নিতে বিমানকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতিও দিয়েছে দেশটি। আগামী 26 এবং 30 তারিখ জেদ্দায় এবং 27-29 তারিখ রিয়াদে ফ্লাইট পরিচালনা করব এবং এসব ফ্লাইটে ঢাকা থেকে যাত্রীগণ যেতে পারবেন। 16 এবং 17 মার্চে যাদের যাত্রার টিকিট নির্ধারিত ছিল সেই সকল যাত্রীগণকে আগামী 24 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা, চিটাগাং বা সিলেট যে কোনো কাউন্টার থেকে তাদের টিকিট রিকনফার্ম করার জন্য অনুরোধ করছি। 15 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং 23 সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা ছিল সৌদি এয়ারলাইন্সের, কিন্তু অনিবার্য কারণে চালু হয়নি সেই ফ্লাইট, ফলে তৈরি হয় অনিশ্চয়তা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 মার্চ যাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন 26 সেপ্টেম্বর, আর 17 মার্চের যাত্রীরা যেতে পারবেন 27 সেপ্টেম্বর। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা।